নজর রাখবো পরবর্তী সংবাদে। জীবনদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাফাই কর্মীদের বস্ত্র বিতরণ করা হলো। উৎসব মৌসুমে দাঁড়িয়ে তাদের এবার বিশেষ উদ্যোগ। নিগমের সাফাই কর্মীদের তার বস্ত্র বিতরণ করলেন এবং আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হলো পৌর নিগম অফিসের ঠিক প্রাঙ্গণে। জীবনদীপ ফাউন্ডেশন তাদের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। সবাইকে, আমরা জীবনদীপ ফাউন্ডেশন, আমরা এনজিও। আমরা আজকে এই সিটি সেন্টারে আমরা আমাদের যারা এএমসির যারা কর্মী, আমাদের ভাই বোনেরা আছে, ওদের শারদোৎসব উপলক্ষে আমরা ছোট্ট প্রয়াস, আমরা ছোট্ট একটা উপহার এখানে তাদের মধ্যে বিতরণ করেছি। তারাও খুব খুশি, আমাদেরও এটা। আমরা জীবনদীপের যেই ফাউন্ডেশন এখানে সবাই আছেন, আমাদের মিউনিসিপ্যালিটির সার্তারাও আছেন, ওদের উপস্থিতিতে আমরা ওদের আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। জীবনদীপ ফাউন্ডেশনের উদ্যোগে পৌর নিগমের অফিস প্রাঙ্গণে আজকে সাফাই কর্মীদের উদ্দেশ্যে বিতরণ করা হলো বস্ত্র। দুর্গাপূজা উপলক্ষে এই বিশেষ আয়োজন জীবনদীপ ফাউন্ডেশনের। ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।